সুখী দাম্পত্য জীবনের মূলমন্ত্র হল পুরুষের শারীরিক সক্ষমতা ও সুস্থ সন্তানের জন্মদান করতে পারা। শরীর সুস্থ না থাকলে দাম্পত্য জীবন কখনোই সুখের হয় না ও সুস্থ সন্তানের জন্ম হয় না। আজকাল অনেক পুরুষই সন্তান জন্মদানের অক্ষমতায় ভুগে থাকেন। এছাড়াও শারীরিক অক্ষমতা সহ নানান রকমের সমস্যা এখনকার পুরুষের নিত্যসঙ্গী। সুস্থ দেহ ও সন্তান উৎপাদনের সক্ষমতার জন্য প্রয়োজন পুষ্টিকর খাবার গ্রহণ করা। কিছু বিশেষ খাবার রয়েছে যেগুলো খেলে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়, বীর্যের মান উন্নত হয় ও যৌন স্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় ভিটামিনের অভাব দূর হয়। আসুন জেনে নেওয়া যাক ছয়টি খাবার সম্পর্কে যেগুলো পুরুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে ও সন্তান উৎপাদন নিশ্চিত করে তোলে। কলা। কলায় আছে ব্রোমেলাইন নামক এনজাইম যা পুরুষের যৌন সক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। এছাড়াও কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং রিবোফ্লাভিন আছে যা শারীরিক শক্তি বৃদ্ধি করে এবং শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। একই সাথে বীর্যের মান উন্নত করতেও কলা বিশেষ ভূমিকা রাখে। ডিম। ডিমে আছে ভিটামিন B5, B6। এই উপাদানগুলো শরীরের হরমোন উৎপাদন প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সহায়তা করে। এছাড়াও ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন আছে যা স্পার্মের গুণগত মান বৃদ্ধি করতে সহায়তা করে ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে। প্রতিদিন সকালের নাস্তায় একটি করে ডিম রাখুন, এতে আপনার শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে। রসুন। অনেকেই রসুনের গন্ধ পছন্দ করে না, কিন্তু রসুনে আছে অ্যালাকাইন যা যৌনাঙ্গে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, ফলে শারীরিক উদ্দীপনা সৃষ্টি হয় ও সক্ষমতা বৃদ্ধি পায়। চকলেট। চকলেটে ক্যাফিন জাতীয় উপাদান থিওব্রোমাইন আছে। এছাড়াও এতে আছে ফিনাইলেথামাইন যা মস্তিষ্কে ভালোবাসার অনুভূতি সৃষ্টি করে। বিশেষ করে ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে, বীর্যের মান উন্নত করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাদাম। চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম ইত্যাদিতে শরীরের জন্য প্রয়োজনীয় মনোস্যাচুরেটেড ফ্যাট আছে। বাদাম শরীরে উপকারী কোলেস্টেরল তৈরি করতে সহায়তা করে। সেক্স হরমোনগুলো ঠিকমতো কাজ করার জন্য এই কোলেস্টেরল অত্যন্ত প্রয়োজনীয়, তাই প্রতিদিন অল্প করে হলেও বাদাম খেলে সন্তান উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি পায়। স্ট্রবেরি। স্ট্রবেরি শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, ফলে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায় ও উদ্দীপনা বাড়ে। এছাড়াও স্ট্রবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট পুরুষের স্পার্মের সংখ্যা বৃদ্ধি করে। তরমুজ। তরমুজকে প্রাকৃতিক ভায়াগ্রা বলা হয়ে থাকে। 2008 সালে টেক্সাস A&M রিসার্চের এক গবেষণায় জানা গিয়েছে যে তরমুজ আছে লাইকোপেন, সাইট্রুলাইন ও বিটা ক্যারোটিন যা শরীরে যৌন উত্তেজনা বাড়াতে সহায়তা করে। এছাড়াও আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা স্পার্মের মান উন্নত করে। ব্রোকলি। অনেকেই সবজি হিসেবে ব্রোকলি অপছন্দ করেন। ব্রোকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় জননাঙ্গে রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে। প্রতিদিন খাবারে ঠিকঠাক ভিটামিন সি এর উপস্থিতি শরীরে বয়ে চলা রক্তস্রোতের অবিচলধারা বজায় রাখে। বিশেষ মুহূর্তে বিশেষ অঙ্গে রক্তস্রোতের অবাধ প্রবাহ বহাল রাখতে ব্রোকলির শরণাপন্ন হন। প্রিয় দর্শক, এই প্রতিবেদনের ব্যাপারে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।